কলোসিয়াম বা ফ্ল্যাভিয়ান অ্যাম্পিথিয়েটার ইতালির রোম শহরে অবস্থিত বিশ্বের সবচেয়ে বড় ছাদবিহীন অট্টালিকা বা রঙ্গমঞ্চ। প্রাচীন স্থাপত্য শিল্পের এক অসাধারণ নিদর্শন চারতলা বিশিষ্ট এই মঞ্চের নির্মাণ শৈলী এখনও মানুষকে অভিভূত করে। রোমান শাসনামলে নির্মিত এটিই সবচেয়ে বড় থিয়েটার ছিল, যা কিনা রোমান স্থাপত্যের সেরা নিদর্শন। ইউনেস্কো কলোসিয়ামকে 1990 সালে বিশ্ব ঐতিহ্যবাহী অঞ্চলের স্বীকৃতি দেয়। এটি পৃথিবীতে মনুষ্যসৃষ্ট আধুনিক সপ্তাশ্চর্যের একটি বলে নির্বাচিত হয় 2007 সালে। কলোসিয়াম একেবারেই মুক্তভাবে দাঁড়িয়ে থাকা একটি কাঠামো। উপবৃত্তাকার এই কাঠামোটি 189 মিটার লম্বা এবং 156 মিটার চওড়া। মোট 24,000 বর্গমিটার এলাকা নিয়ে এর বিস্তৃতি। এটি নির্মাণ করতে ব্যবহার করা হয়েছিল বিশাল সব পাথর আর কংক্রিট। কলোসিয়ামে ছিল 80টি প্রবেশদ্বার। সেখানে 50,000 দর্শক একসাথে বসে গ্ল্যাডিয়েটরসদের লড়াই উপভোগ করতে পারত। বর্তমান সময়ের প্রকৌশলীরা অনেক স্টেডিয়াম নির্মাণেও কলোসিয়ামের কাঠামো থেকে ধারণা নিয়ে থাকেন। তবে এই চমৎকার স্থাপনার করুণ ইতিহাস অনেকেরই অজানা। কলোসিয়ামের ইতিহাস টানতে গেলে অবধারিতভাবে চলে আসে সম্রাট নিরোর প্রসঙ্গ। ষষ্ঠ শতাব্দীর মাঝামাঝি সময়ে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয় এক বিশাল উপত্যকা। সেখানকার মানুষ হয়ে পড়ে নিঃস্ব, কিন্তু খেয়ালি সম্রাট নিরো এক ফরমান জারি করে নিজের মালিকানায় নিয়ে নেন সমগ্র এলাকা। সেখানে গড়ে তোলেন সুরম্য এক প্রাসাদ, যা ডোমাস ওরিয়া নামে পরিচিত। নিরোর শাসন অবসানের পরে এই ডোমাস ওরিয়া অব্যবহৃত পড়ে থাকে। পরবর্তীতে নিরোর অবিচারের প্রায়শ্চিত করতে এবং রোমান সাম্রাজ্যের জনপ্রিয়তা বাড়াতে উদ্যোগ নেন ফ্ল্যাভিয়ান সাম্রাজ্যের শাসক সম্রাট ভেসপিসিয়ান। নিরো জোর করে যে এলাকা দখল করেছিলেন, ভেসপিসিয়ান সে জায়গাকে আবার জনগণের জন্য অবমুক্ত করে দেন। আর নিরোর প্রাসাদের জায়গাটিতেই গড়ে ওঠে কলোসিয়ামের অবকাঠামো। কলোসিয়ামের নির্মাণ কাজ শুরু হয়েছিল ভেসপিসিয়ানের রাজত্বকালে 70 থেকে 72 খ্রিস্টাব্দের মাঝামাঝি কোনো এক সময়ে, কিন্তু তিনি এটি শেষ করে যেতে পারেননি। ভেসপিসিয়ানের মৃত্যুর পর মঞ্চটির নির্মাণ কাজ শেষ করেন তার পুত্র টাইটাস। ধারণা করা হয় 10 বছর ধরে 60,000 ইহুদি দাসকে কাজে লাগিয়ে 80 খ্রিস্টাব্দে কলোসিয়ামের নির্মাণ কাজ শেষ করেন টাইটাস। তিনি এটিকে অফিসিয়ালি ফ্ল্যাভিয়ান অ্যাম্পিথিয়েটার নাম দিয়ে জনগণের জন্য উন্মুক্ত করে দেন। কলোসিয়াম বিভিন্ন সময়ে বিভিন্নভাবে ব্যবহৃত হয়ে এসেছে। রোমান সম্রাটদের নির্দেশে রাজকোষের অর্থে লড়াইয়ের জন্য উত্তর আফ্রিকা সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমদানি করা হতো হাজারে হাজারে হাতি, গন্ডার, সিংহ ইত্যাদি প্রাণী। আর কলোসিয়ামের মধ্যে চলত এদের লড়াই, এটা ছিল তাদের বিনোদন অনুষ্ঠান। কথিত আছে যে কলোসিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে 9,000-এরও বেশি পশুর প্রাণ গিয়েছিল। এভাবে দীর্ঘদিন পশুর লড়াই আর এগুলোর করুণ মৃত্যু দেখতে দেখতে একঘেয়েমি বোধ করেন সম্রাট টাইটাস। তাই পশুর পরিবর্তে মানুষে মানুষে লড়াইয়ের হিংস্র আর অমানবিক চিন্তা মাথায় আসে তার। প্রথমে যুদ্ধবন্দীদের মরণপণ লড়াই দিয়ে শুরু। যতক্ষণ না দুজনের একজনের মৃত্যু হতো ততক্ষণ পর্যন্ত চলত লড়াই। পরে প্রচলন হয় গ্ল্যাডিয়েটরসদের লড়াইয়ের। গ্ল্যাডিয়াস অর্থ খাটো তরবারি। এ তরবারি দিয়ে লড়াইকারীদের বলা হতো গ্ল্যাডিয়েটর। লড়াই করতে করতে ক্ষত বিক্ষত গ্ল্যাডিয়েটর হাত তুলে সম্রাটের করুণা প্রার্থনা করত, প্রাণ ভিক্ষা চাইত। মঞ্জুর করা না করা সম্পূর্ণ সম্রাটের মেজাজের উপর নির্ভর করত। সম্রাট ক্ষমা করলে সে যাত্রায় বেঁচে যেত পরাজিত গ্ল্যাডিয়েটরস, আর না করলে নিশ্চিত মৃত্যু। একথাও শোনা যায় যে সেখানে কয়েকদিনের ক্ষুধার্ত বাঘের সাথে নির্মম লড়াইয়ে লিপ্ত হতে হতো অসহায় যুদ্ধবন্দী দাসদের। হাজার হাজার দাসের মৃত্যু হয়েছে এ অসম লড়াইয়ে।
এছাড়াও কথিত আছে যে রোমের দুর্ধর্ষ শাসক জুলিয়াস সিজার এখানে বসেই 300 গ্ল্যাডিয়েটরের লড়াই উপভোগ করেন। এসব লড়াই ছাড়াও বিভিন্ন সময়ে এই স্থাপনা ব্যবহৃত হয়েছে ভিন্ন ভিন্ন কাজে, যেমন আবাসন, প্রশিক্ষণ কেন্দ্র, সৈন্যদের অস্থায়ী ব্যারাক, তীর্থযাত্রীদের আবাসন, এমনকি কোনো এক সময় দুর্গ হিসেবেও, খ্রিস্টান সমাধি হিসেবেও এক সময় কেউ কেউ দাবি করেছেন একে। রোমান সাম্রাজ্যের পতনের পর থেকে 18 শতক পর্যন্ত কলোসিয়াম ছিল প্রায় অবহেলিত ও পরিত্যক্ত। তবে আজ এই কলোসিয়াম পৃথিবীর অন্যতম জনপ্রিয় একটি ট্যুরিস্ট স্পট হিসেবে খ্যাত। ইতালির সবচেয়ে জনপ্রিয় ট্যুরিস্ট স্পট এটি। কলোসিয়াম দেখার জন্য প্রতি বছর অসংখ্য মানুষ ভিড় জমায় ইতালিতে। বর্তমানে ইতালির রোমকে বলা হয় চিরশান্তির নগরী, অথচ অনেকেই হয়তো জানে না যে লাখো রাজবন্দী, যুদ্ধবন্দী, কৃতদাস আর মৃত্যুদণ্ডপ্রাপ্ত অসহায়দের রক্তে সিক্ত কলোসিয়ামের এই মাটি।